309 বছর হয়ে গেছে, ওরা গুহার মধ্যে ঘুমাচ্ছে, বাচ্চা মরে সব হাড় হাড্ডি সব আলাদা হয়ে গেছে, সব শেষ। তারপরে আরেকটা বাচ্চা ওই গদিতে এসেছে, তার নাম বেদরুস। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, তোমরা বুধ পূজা করো না, তোমরা গাছ পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করে লাও। আমি আপনার কাছে এমন একটা ঘটনা শোনাবো, যারা ছিল কয়েকজন যুবক, তারা ইমান এনেছিল। আমি আল্লাহ তাদের ইমানটাকে বাড়িয়ে দিয়েছিলাম। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, জোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের জীবনেরা, কান্দা খুলে শুনে রেখে দাও বাবা। সেই জামানার একটা বাদশাহ ছিল, বাদশাহ দাকানো রোমের বাদশাহ ছিল বাবা। ও বাদশাহ অত্যাচারী বাদশাহ, জালিমি বাদশাহ, ইমানওয়ালাদের অত্যাচার করে, ইমানওয়ালাদের ঘরে প্রেসার করে, জোর করে জোর করে মূর্তি পূজা করায়। এমনি করে যারা কথা লেবে না, যারা কথা নেয় না, তাদের ঘরে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে 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 দিত বাবা। ও সেই জামানায় একজন রাজ পরিবারের সন্তান ছিল বাবা, যারা ছিল ইমানওয়ালা, যারা ছিল আল্লাহওয়ালা, গোপনে 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 আল্লাহ পাকে ইবাদত বান্দেগী করে লিত বাবা। ওরা ইবাদত করে, আর ওই জামানার কিছু মানুষ ওই যুবক এখানে বলেছিল, এ জোয়ানেরা, যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, রাজার কথা লাও না, বাদশার কথা লাও না, রাজার কথা লাও না, বাদশার কথা লাও না। ওই বাদশাহ যদি জানতে পারে, ওই বাদশাহ যদি খবর পায়, তোমাদের মুসিবত আছে বাবা। ও আমার ভাইজানেরা, ওই সময় জোয়ানেরা বলেছিল, এ বাদশাহ দেখার সে জামানার মানুষেরা, তোমরা শুনেলাম জেনেলাম, আমাদের ধরে যত কোনো জান থাকবে, আমরা ওই দুনিয়ার বাদশার ভয়ে আল্লাহ পাকে নারাজ করতে পারি না। কেননা কেননা এটা দুদিনের দুনিয়া, দুনিয়ার কষ্ট দুদিনের, দুনিয়ার কষ্ট ক্ষণিকে, কিন্তু আল্লাহর আযাব দীর্ঘ আয়ু হবে বাবা, আল্লাহর আযাবের কোনো শেষ না। এই জন্যে সেদিনের এই জোয়ানেরা বলেছিল, এ বাদশাহ দেখার উসরে জামানার মানুষেরা, তোমরা চিনিলাম শুনিলাম, তোমরা চিনিলাম শুনিলাম, আমরা আমরা ওই রাজার অত্যাচার মেনে নেব, তারপরেও আমরা ওই এমনি করে আমার আল্লাহ পাকে নারাজ করতে পারবো না। আমার ভাইজানেরা, ও আমার জোয়ানেরা, যুবকেরা, এমনি করে ওই সাতজন যুবক ইমানওয়ালা যুবক, ওই সাতজন যুবক ইমানওয়ালা যুবক, ওদের খবরটা যেই না বাদশার কাছে চলে গেল, একদিন বাদশার কাছে চলে গেল বাবা। যেই না বাদশার কাছে যা, যেই না রাজার কাছে যা, ওই সময় বাদশাহ তাদের ঘরে তলব করেছিল, আই কি কোথায় চলে যা, চলে যা, ওই জোয়ান দেখারে আমার কাছে ধরে লিয়া শুয়ে যা, ওই জোয়ান দেখারে আমার কাছে লিয়া শুয়ে যা, ওই তোমরা পূজা করো, তোমরা ঠাকুর পূজা করো, না 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 আল্লাহর ইবাদত করতে পারবি না। ওই সময় জোয়ানেরা বলেছিল, এ বাদশাহ জিনিলাম, এ বাদশাহ জিনিলাম, আমাদের কলিজা, আমাদের কলিজা, যতক্ষণ জানটা থাকবে ততক্ষণ আমরা এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করব না। কেমন তাদের ইমানি পাওয়া, কেমন তাদের ইমানি পাওয়া, তারা বলে চান দেব, তারপরে মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। ওই সময় বাদশাহ দেখলো এরা রাজ পরিবারের সন্তান, কেননা হেভিওয়েট পরিবারের সন্তান যদি
হেভিওয়েট পরিবারের সন্তান যদি একটা গুনার কাজ করে, এমনি করে একটা দোষের কাজ করে, সমাজের অন্যায়মূলক কাজ করে, সহজে মানুষ তাকে চাপ দেবে দেবে না কেন? ওকে হেভিওয়েট ঘরের ছেলে, ওকে সহজে চাপ দেবে না, ওকে প্রথম সিগন্যাল দেবে সুধরে যাও, নাহলে কিন্তু খবর খারাপ। গরিবের ঘরের ছেলে হয় তিন রাস্তায় মোড়ে ধরবে, এক আষাঢ়ে বারোটা বাজিয়ে দেবে, সাধারণ বেশে ছেড়ে দাও, যাও তোমাদের কিছুদিনের জন্য ভাবার সময় দেওয়া হলো, যাও কিছুদিন ভাবতে সময় দিচ্ছি, তারপরে তোমাদের আমার আমার কাছে ডাকা হবে। ও আমার ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের পাগলেরা, কান্না করে শুনির কিনা বাবা, আল্লাহ ওয়ালা যুবকেরা, রাজা দরবার ছেড়ে চলে যান, রাজার ঘর ছেড়ে চলে যান, রাজার বাড়ি ঘর ছেড়ে চলে গিয়ে তারা বরাত করে, না 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 না, আল্লাহ রাজা আমাদের ঘরে ছাড়বে না, রাজা আমাদের ঘরে ছাড়বে না, তাহলে কি হবে, তাহলে কি করা যায়? চলো আমরা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাই, আমরা সবাই ঘর ছেড়ে পালিয়ে যাই। ও জোয়ানেরা, এ যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওই সময় জোয়ানেরা তারা সব বাড়ি খানা ছেড়ে চলে যায়, ঘর খানা ছেড়ে পালিয়ে যায়, বাড়ি থেকে কিছু কিছু টাকা পয়সা নিয়ে গভীর রাত নিশুতিরা, গভীর রাত নিশুতিরা তারা বাড়ি খানা ছেড়ে চলে যায়, ঘর খানা ছেড়ে চলে যায়। রাস্তা চলতে চলতে একজন কৃষকের সঙ্গে কৃষক চলে পিছনে দেখা যায়, কৃষকের একটা কুকুর ছিল, ওই কুকুরটাও পিছনে পিছনে যায় বাবা, ওই কুকুরটাও পিছনে পিছনে যায়, যেই না কুকুরটা পিছনে পিছনে যায়, ওই সময় দেখা যায় ওই জোয়ানেরা কুকুরকে তাড়ায়, আমাদের সঙ্গে যাওয়া যাবে না, কেননা নিজি প্রাণী অবলা প্রাণী, কখনো কোথায় ডেকে ডেকে দেবে তার ঠিক নাই, কখনো কোথায় ডেকে দেবে তার ঠিক নাই, এই না ভয় করে বাবা। এ জোয়ানেরা যুবকেরা, এ নেবি পাকড়ি দিওয়ানারা, এমনি করে বার 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 কুকুরকে যখন আঘাত করে, কুকুরকে যখন পেশার করে, অবশেষে দেখা যায় ওই কুকুরের জবান খুলে যায়, ওই কুকুর তোমরা জেনেলা শুনেলা, আমি কুকুর হতে পারি, আমি কুকুর হতে পারি, তবে আমি আল্লাহ ওয়ালাদের বড় ভালোবাসি, আমি কুত্তা হতে পারি, তবে আমি আল্লাহ ওয়ালাদের গায়ে চিনি রে বাবা। এ জোয়ানেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, কুত্তা আল্লাহ ওয়ালা চেনে, কুত্তা নবী ওয়ালা চেনে, কুত্তা আল্লাহর ইবাদত করে, কুত্তা আল্লাহ জিকির করে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ, আমরা এমন আল্লাহ ভোলা, আমরা এমন জানোয়ার, শুধু আমাদের এমনি করে দেহটা মানুষের মতো, আমাদের চেহারা মানুষের মতো, আমাদের কাজ কর্ম চলা বলা উঠা বসা এমন জানোয়ারের মতো হয়ে গিয়েছে বাবা, আমাদের আখলাকে মানুষত্বের লিস্ট মাত্র পাওয়া কঠিনই হয়ে পড়েছে। আমাদের ভিতরে নবী আলা নাই, আমাদের ভিতরে সুন্নাত নাই, আমাদের ভিতরে নামাজের বেগ নাই, আমাদের ভিতরে মিথ্যা বলা বন্ধ নাই, আমাদের ভিতরে হালাল হারামের তারতম্য নাই, আমাদের ভিতরে সুদ ঘুষের কোনো বালাই নাই। ও জোয়ানেরা ফিরে লাভ, জন্তু জানোয়ার আল্লাহর ভয়ে পাক, জন্তু জানোয়ার আল্লাহ জিকির করে, কিন্তু বর্তমান সময় আমরা এত বড় জানোয়ার, সেই আল্লাহর ভয় আমাদের ভিতরে জায়গা নাই, এই জন্য তো বর্তমান দুনিয়ায় শুধু মুসলমানরা মার খায়, বাংলাদেশে মার খায়, ফিলিস্তিনে মার খায়, মায়ানমারে মার খায়, গাজায় মার খায়, আসামে মার খায়, তামিলনাড়ুতে মার খায়, দিল্লির জমিনে মার খায়, আজ পশ্চিম বাংলার জমিনের মুসলমানও মার খায় না, খায় না, জোরে বলো খায়, কেন খায়, কেন খায়, এদের নামাজ নাই, মুখে দাড়ি নাই, বলে নেতা হব, নেতা নামাজ নেই, মুখে দাড়ি নেই, শরিয়াতের বলাই নেই, লড়াই করতে পারবে,
যেটা বলে পারবে কেন পারবে না? আল্লাহর নবী হাদিসে বললেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে তোরা ফরজ নামাজ ছেড়ে দিবি না। কেন? আল্লাহর নবী বলছে ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিলে তোমার থেকে ইসলামের নিরাপত্তা উঠে যায়। কে বলেছে এই কথা? আল্লাহর নবী বলছে তা আমার নামাজ নেই, আমার শরীয়ত নেই, তাহলে আমার ইসলামের নিরাপত্তা আমার জন্য থাকবে? বলো বাপ, আমার জন্য থাকবে? ভাই কত মানুষ বলে দুজন গাড়িতে করে বেড়ান রাতে দিতে ভয় লাগে না? আমি তো আল্লাহর ইবাদত করি না, আমার তো একটা বিশ্বাস আছে, আমি ইমাম আল্লাহ, আমি আমার আল্লাহর ইবাদত করি, যদি কিছু হয়ে যায় সেটা আমার নসিব। আর আমি যদি এরকম মনে করি রাস্তায় কেউ ধরবে, কেউ আমায় মারবে, চারটে বডিগার্ড গাড়িতে করে ঘুরি, আমার তো মনে হয় তখন মার ফরজ হয়ে যাবে। আর আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকি আল্লাহ দেখবে না? বলো কেন? আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মা দাল্লা ইযা হতাদাইতুম। আল্লাহ কোরআনে বলছে তোমাদের তোমরা এই কথার উপরে দাঁড়িয়ে থাকো, তোমাদের ততক্ষণ পর্যন্ত কোনো পথভ্রষ্টকারী ক্ষতি করতে পারবে না যতক্ষণ তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বলেন সুবহানাল্লাহ, আজরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মুসলমানগুলো মার খাচ্ছে তাহলে তারা কি হচ্ছে? বলুন হুজুর, ওর ভিতরে দাড়িওয়ালাও রয়েছে, নামাজিও রয়েছে, কি হবে ভাই? সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ঘটনা মনে আছে, পিঁপড়ের ঘটনা? হ্যাঁ, পিঁপড়ে কামড়া দিলে সব বলে দিয়েছে। যারা আল্লাহ তারা ওই আল্লাহ ভোলাদের দেখে মনে একটু ব্যথা ওলায় না, তাদের দেখে প্রতিবাদও করে না, ওই জন্য যে কটা ছিল সব তুলে কথা বুঝতে পারেন না, ওই জন্য সব তুলে। আজকে দেখেন না গ্রামের কিছু কিছু হুজুর আছে, আমায় তাড়িয়ে দেবে, আমায় লাভিয়ে দেবে, ওই জন্য নাজায়েজ না বলতে জায়েজ। ও হুজুর মনে করে যে ইমামতিটা আমার রুজি রুটির একটা ওসিলা। ভাই রুজির মালিক কে? যদি সব ইমাম ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে বলে তোর ইমামতি করবো না, থেকলো ঘোড়ার ডিম, চল ব্যাগের কাছে গেছে দাঁড়ি কাজ করে খাবো, এসব দাঁড়ি গলা হারাম শব্দের তবু গোলামি করা যাবে। সব ইমাম যদি ছেড়ে দেয় তখন তুই সর্বনাশ করিস, তো মসজিদ চালাবে কারা? তখন তারা ভাববে মসজিদ চালাবে কারা? আর বলে দিচ্ছি শোনেন, ইমামদের ঘরে চ্যাঙারি ঘোরাতে যাবেন না, তাহলে কপাল ফেটে যাবে। টাকা হচ্ছে খুব টাকা, হারামের ওই হালালকে আল্লাহ হারাম করে দিতে কত সময় লেবে বলে? কত সময় লেবে? আল্লাহ সময় লেবে? সময় লেবে না। وعلى آله أجدني تمار نام مسجد غبيلان أجدني تمار نام مسجد غبيلان কবরেরি মাল সামান, কবরেরি মাল সামান, একদিনই তোমার নাম মসজিদ কবিলান। আসমানের উপরে ওই গাছের পাতা ঝরে যাবে একদিনই খুলবে খাতা,
আজরাইল আমিন আসবে সেদিন বন্ধ কবে সব আমল নামা একদিন তোমারই নাম মসজিদে হবে ইলান আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা وعلى علي আজানের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কুরআনের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমী যেন ইমন খারাপ আজানের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কুরআনের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে আল্লাহর প্রেমী যেন ইমন খারাই ইডা প্রেমীর যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার ইডা প্রেমীর যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর উৎসব জাগে যেন মনের পাড়ায় আল্লাহর প্রেমী যেন ইমন খারাই আজানের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কুরআনের ধ্বনি যদি বাজি অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমী যেন ইমন খারাই আল্লাহর প্রেমী যেন ইমন খারাই আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা وعلى آله وعمر في جنرا جوان راج بوكرا يا نبي باكر ديوان را بيشو ما أصحاب سغافر منوشرا أصحاب كافر جوان را بيشو ما تارا كي كور جلو بابا تارا شبا اي كتا تا كي شاته كور دي قبير راستا امني كور قبير رات غاتا حاتي كور بابا قبير رات رانا چلا چل كور بابا قدق تا راستا غاتا حاتي كور بار وي كريشت تا آواز كور بني جلو يا عمر جوان بايرا চলে গেল বাবা ওই গুহার ভিতরে ঢুকে যাক ওই গুহার ভিতরে লুকিয়ে যাক ওই গুহার ভিতরে গিয়ে ওরা আল্লাহর ইবাদত করে বাবা ওই গুহার ভিতরে গিয়ে আল্লাহর বান্দিগি করে বাবা ইবাদত বান্দিগি করার পর ওদের খিদে লেগে যায় ওদের খুদা পেয়ে যায় বাবা যেই না খুদা পেয়ে যায় ওদের একজন সাথী ছিল যার নাম তামলিকা ওই তামলিকাকে ডেকে বলেছিল এ তামলিকা এ তামলিকা তামলিকা জলদি করে যাও ওই তারুণ শহরে কি খাবার কিনে নিয়ে আসুগে যা ওই তারুণ শহরে কি খাবার কিনে নিয়ে আসুগে যা এ জুনে রা এ নবী পাকরি দিও না না তাবলিকা এই সময় নিজের বেশখানা পরিবর্তন করে নিয়ে লাগ নিজের লেবাসখানা পরিবর্তন করে নিয়ে তাবলিকা এই সময় তারুণ শহরে যায় তারুণ শহরে কি খাবার খানা কিনতে গেল বাবা ও জুনে রা ও যুবকেরা ও নবী পাকরি দিও না না ওদিকে বাদশা দাকানুসের কানে খবর চলে গেল জোয়ানেরা পালিয়ে গিয়েছে হুজুর জোয়ানেরা পালিয়ে যায় বাদশা ওই সময় বলেছিল আয় কি কোথায় আছিস যাও চলে যাও জলদি করে তাদের ঘরে খুঁজে নিয়ে আসুনে যা ওই সময় লোকজনেরা বাদশার বাগিরিরা বাদশার বাগিরিরা ওই সময়
জওয়ানদের তল্লাশি লাগায়, তাবলিগ আছে ইনা রুটি খানা কেনার জন্য এলো বাবা, তাবলিগ আছে ইনা রুটি কিনতে এলো। ওই সময় দেখা যায় বাদশার লোকেরা তাবলিগাকে তল্লাশি করে, তাবলিগা ওই সময় অল্প কিছু খাবার কিনে নিয়ে গে, অল্প কিছু খাবার কিনে নিয়ে গে গুহার ভিতরে গে চলে যা। আল্লাহর কাছে দুটো হাত তুলে দেয়, আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলেছিল ও রব্বুনা লাবিরাল্লা পাক, ও রব্বুনা লাবিরাল্লা পাক, ওই বাদশা জালিম বাদশা, জালিম বাদশার হাত থেকে আমায় বাঁচা, জালিম বাদশার আমার হাত থেকে রক্ষা করো, কেননা কেননা ও রাজা বড় অত্যাচারি বাদশা, ইনা চিনা দোয়া করে লাই আল্লাহর রহমতে ওই বান্দার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে কিন্তু আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। শুধু আমাদের চাওয়ার অভাব, আমার আল্লাহ বান্দার দিতে দেরি করে না। আল্লাহ দোয়া কবুল করেছে, কবুল করে নি আল্লাহ বা ওই গুহার ভিতরে গে, ওই গুহার ভিতরে গে ওই জওয়ানদের ঘরে ঘুম পাড়িয়ে দেয়। তারা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমরা দোয়া করি, বলো দোয়া করি, হ্যাঁ কোথা করি বলো? চায়ের দোকানে বসে খৈনি ডলছে, আল্লাহ লকডাউন অবস্থা খারাপ, কি হবে, মাছ বিক্রি হয় না, তুমি ছাড়া কেউ না, তুমি দেলে ওয়ালা, তুমি লেনে ওয়ালা, তুমি জিন্দা রাখনে ওয়ালা, তুমি মারনে ওয়ালা, এরা বলেছে। চা খেতে গেলে দোয়া করছে, এক চুমুক লিখে বিসমিল্লাহ বলে জোটে নেই, এক হাতে বিড়ি এক হাতে চা, চুমুট দিচ্ছে আর বলছে অবস্থা খারাপ, আল্লাহ কি হবে। তুই দোয়াটা করবি একটু ভালো করে কর, বলছে তাও হবে, ও দোয়া লেবে, দোয়া করবে কোথায়? সবে বরাতে রাত্রে দোয়া হবে, কদরের রাত্রে দোয়া হবে, ওই মহরমের রাত্রে কি একটু দোয়া হবে, আর দোয়া হবে, ওই দোয়া একদিনের জিনিস, বলো দিনে এক বছরে একবার খাও, বলেন বাপ বছরে একবার খান, বছরে একবার বিশ্বাস নেন, বছরে একবার চোখ দিয়ে দেখেন, বছরে একবার জবান দিয়ে কথা বলেন, তা তো না, সারাদিন তো অহরহ বলছেন, কত কত কথা বলছে, হ্যাঁ কত খাওয়া দাওয়া করছেন, শুকরিয়া আদায় করতে হবে না, দোয়া করেন আল্লাহ যদি কবুল করে লয়, আল্লাহ যদি কবুল করলে হালাল ওয়ালা হয়ে যাও, আর হালাল ওয়ালা যদি হয়ে যাও, বলো হালাল ওয়ালা যদি হয়ে যাও, ওই কবরে মরণের পরে কোনো কাঁপুনি হবে না, ভয় হবে না, কবরে ঘুমাবে, শুয়ে থাকবে, মালাইকা আসবে, ওঠো আব্দুল জুব্বার, ওঠো আব্দুল জুব্বার, উঠেই দেখবে আল্লাহর রহমত, কবরটা নূরের আলোয় ঝিলমিল করছে, বলো সুবহানাল্লাহ। আর হারাম ওয়ালা হয়ে যাও, হারাম খোর ওয়ালা হয়ে যাও, কবরে যাবে, কবরে রাখার আগে থেকে মরে যাবে, মরণের থেকে জাকানদানি আরম্ভ হবে, জাকানদানি ওই লড়াই করতে করতে, পেশানি করতে করতে, পেশাই করতে করতে কবরে যাবে, কবরে রাখবে, তাও তোমার জ্বলন শুরু হবে, কথা বুঝলে না, ফারিস্তা আসবে, বিচ্ছিরি কদাকর অবস্থা, চোখে দেখতে পাবে না, শুধু অন্ধকারের জন্য সেটে চড় মারলে যেন ভূতে মারলো নাকি ওরকম মনে হবে, কথা বুঝতে পারেনি, নীল চক্ষু বিশিষ্ট বিশাল আকৃতি, রাতের বেলা যখন গাড়ি নিয়ে যায়, কুকুরের চোখে লাইট পড়লে, শিয়ালের চোখে লাইট পড়লে, মনে হয় আল্লাহ ওদের চোখে কি সুন্দর একটা লাইট ফিট করে দেবে, বলেন বা নীল চক্ষু কত সুন্দর একটা, আর আমাদের কি, আমাদের লাইট না মারলে দেখা যায়, কিরম রহমত আল্লাহ ওদের ভিতরে দিয়েছে। ও আমার ভাইজানেরা জনেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, জিনা তো আখানা খুলে দিয়ে লাগ, জিনা তো আখানা খুলে দিয়ে লাগ, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই জওয়ানদের দোয়াটা কবুল করে ওই গুহার ভিতরে ঘুম পাড়িয়ে দেয়। এ জওয়ানেরা, এ নবী পাকের দিওয়ানারা, কান্দা খুলে শুনে রেখি না বাবা, ওদিকে বাদশা দেখানো, ওদিকে বাদশা দেখানো, ওই জওয়ানদের সন্ধান করতে করতে বাবা ওই গুহার কাছে চলে এলো, বাবা ওই গুহার কাছে চলে এলো, দেখতে পাওয়া যায় বাদশা গুহার কাছে এলো বটে, কিন্তু না 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 ওই বাদশা ওই গুহার ভিতরে ঢুকতে পারে না।
পারি না, কেন পারি না? ও বাদশাহ বিশাল রোম সাম্রাজ্যের মালিক, বিশাল রোম সাম্রাজ্যের বাদশাহ, তারপরে ও ওই আসাবে কাফের গুহার ভিতরে বাদশাহ ঢুকতে পারে না। কেন? আল্লাহ কলিজায় ভয় দিয়েছে, ঢুকতে পারবো না। কি আছে তার ঠিক রে? ওর আছে কি আছে তার ঠিক রে? খেয়ে ফেল দেবে তো, ভয় করছে। ও আমার ভাই জানে না ঠিক তাই। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার, যে সময় মক্কার জমিন থেকে মদিনার জমিনে যান, মদিনার জমিনে যান, আল্লাহর নবী, দয়ার নবী আমার, ওই গারে সুরের ভিতরে, গারে সাউরের ভিতরে আল্লাহ নবী আবু বকর খুজুরামা ছিলেন বাবা, আবু বকর খুজুরামা ছিলেন বাবা। এ জনে রাজবকিরা, এ নবী পাকের দিওয়ানারা, ওই গারে সুরের ভিতরে থাকা অবস্থা, গারে সাউরের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর খুজুরামা বলে, আমাদের মাথার উপরে একটা গর্ত ছিল, ওই গর্তটা দিয়ে দেখতে পান ঈমানদের কদমখানা দেখতে পাই। ক্বালা নাযালা তুইলা আকদামিল মুশরিকিনা আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গারি, ক্বালা নাযালা তু ইলা আকদামিল মুশরিকিনা আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গারি। এ জনে আমরা যখন গর্তের মধ্যে ছিলাম, আমরা যখন গুহার মধ্যে ছিলাম, আমরা ওই গর্তের পা দিয়ে বেঈমানদের পায়ের পাতা দেখেছিলাম। ওরা যদি একবার পায়ের দিকে তাকায়, ওরা যদি একবার পায়ের দিকে তাকায়, তাহলে আমাদের দেখে নিয়ে নেবে। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার, এই সময় আবু বকর হুজুরকে বলেছি, এ বাবা আবু বকর তুমি কি মনে করো বাবা, আমরা এখানে দুজনে আছি বাবা, তুমি কি মনে করো বাবা, আমরা এখানে দুজনে আছি বাবা, মনে করো না, ভুলে যেও না, আমার আল্লাহ পাক আমাদের সাথে আছে। একটু জোরে বলো না সুবহান। ওয়া মা বাইজান, সেদিন ওই গুহার ভিতরে আল্লাহ নবী বলেছিল, হে বাবা আবু বকর, ভয় পেও না বাবা, চিন্তা করো না বাবা, কেননা খুদ আল্লাহ পাক আমাদের সাথে আছে। প্রশ্ন আমার এখানে, এবার প্রশ্ন আমার এখানে, সেদিনে গুহার ভিতরে আল্লাহ নবীর সঙ্গে শুধু আল্লাহ ছিল না, আমাদের সঙ্গে আছে, জোরে বলে আছে। আল্লাহ কোরআনে বলছে, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা জিনেরা, এ বান্দা শুনেরা, রমনি করে ঘাড়ের যে মোটা শিরা, তোর ঘাড়ের যে মোটা শিরা, আমি আল্লাহ পাক তার থেকেও তোর কাছাকাছি আছি। এবার আমি বাস্তব মিলিয়ে দেবো বাবা, আল্লাহ নবী গুহায় আছে, ঈমানেরা গুহার কাছে গেল, ঈমানেরা যেই না গুহার কাছে যায়, ইমান দেখতে পান ওই গুহার মুখে, মাকড়সার জাল, ওই মাকড়সার জালে কবুতর বসে আছে বাবা, বন্য কবুতর বসে আছে, কবুতর ডিম পেড়ে বসে আছে বাবা। ও জোরে না, এ নবী পাকের দিওয়ানারা, এই সময় মক্কার বিমানেরা বলেছিল, চল 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 চল, আমরা সব ফিরে যাই ফিরে যাই, কেননা আল্লাহর নবী, দয়ার নবী আমার, এই গুহার ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর নবী যদি গুহার ভিতরে যাবে, এই মাকড়সার জাল থাকবে না। এই না কথা বলে মক্কার লিডারেরা ওই সময় তারা চলে গিয়েছিল বাবা। ও জোরে না, এ নবীর জীবনের বাস্তব মানুষ
বাংলা শুনিলাম, ওদের ঘরে ছিল লাঠি, ওদের ঘরে ছিল তলোয়ার, ওদের ঘরে ছিল জনবল, তারপরেও সামান্য মাকড়সার জাল কেটে আল্লাহর নবীর কাছে যেতে পারলো না। সেদিনে যদি আল্লাহর নবী দান নবীকে গুহার ভিতরে আমার আল্লাহ হেফাজত করে নেয় সামান্য মাকড়সার জালে, তবে আল্লাহ আজকে কেন আমাদের এখানে মার খাওয়ায়? আল্লাহ সব করাই না করাই না, বলো তাহলে আমাদেরকে মার খাওয়া বুঝতে হবে। আমাদের ভিতরে সেই নবীওয়ালা না, আমাদের ভিতরে সুন্নাত না, আমার ভিতরে সেই নবীর আখলাক, নবীর রাস্তা, নবীর তরিকা আমার ভিতরে না, ওই জন্য সাইদুর মার খায়। কথা বললেন না, ওই জন্য সাইদুর মার খায়। ভালো করে বুঝতে হবে নবীওয়ালা হও কবে হবে, মরে গিয়ে শুনতে হয়ে হবে। হ্যাঁ, একবার মরে দেখো না কত মজা লাগে। তবে ভাই, মরার আগে যদি একবার মরো, মরার আগে যদি মরো তাহলে কি হবে? না, মরার আগে যদি একবার মরতে পারি ওই কবরের ভয় আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবী হুজুরেরা মরার আগে মরেছে, মরার আগে মরেছে, কবরের কথা মনে হলে ঝরঝর করে কাঁদে, আযাবের কথা মনে হলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর আর কোরআন তেলাওয়াত করে ঝরঝর করে কাঁদে। তাহলে কত খাওয়া ইলাহি, আমাদের কত খাওয়া ইলাহি বলো ভাব। এই জলসা কি জন্য বলো? আমি আগেই বলেছি এখান থেকে নামাজ আমি শিখিয়ে দিতে পারবো না, এখান থেকে সূরা ফাতিহা মুখস্থ করে দিতে পারবো না, তবে সূরা ফাতিহা মুখস্থ করার একটা আবেগ উদ্দীপনা তৈরি হবে, বলো হবে না? হবে হবে। এখান থেকে নামাজ শেখা যাবে না, এখান থেকে ডাইরেক্ট সব তৈরি করে দেওয়া যাবে না, তবে শেখার আগ্রহ তৈরি হবে। ভাই আল্লাহকে ভয় করে, দুদিনের দুনিয়া বারবার বলি সব জায়গায় আল্লাহকে ভয় করে, কখন চলে যাবে কিচ্ছু হবে, সব বেকার হয়ে যাবে, অনন্তকাল অনন্তকাল পরজগৎটা খুব হিসাব। একটু সবর, একটু ধৈর্য অবশ্যই তো লাগবে না, একটু ধৈর্য একটু সবর অবশ্যই লাগবে, ধৈর্য সবর ছাড়া কামিয়াবি হওয়া যাবে। ও আমার ভাই জানেরা, এখান থেকে চলে যায় আবাসী বাদশা দেখানো সে আলোচনায়, গুহার মুখটা বন্ধ করে দে, ওই গুহার মুখটা আটকে দে, যাতে করে কত বাগারা ওই গুহার ভিতরে না খেয়ে মারা যায়। কিন্তু তার আগে আল্লাহ পাক ওই গুহার জওয়ানদের ঘরে গুহার ভিতরে ঘুম পাড়িয়ে দেয়। গুহার মুখ আটকানোর আগে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে তার ভিতরে। ও আমার ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানেরা, বাদশা জিনা গুহার মুখটা আটকাতে বলে, ওই বাদশার দলের ভিতরে দুইজন আল্লাহওয়ালা ছিল বাবা, ওই আল্লাহওয়ালারা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করত, ওই আল্লাহওয়ালা দুজন ওই গর্তের মুখটা বন্ধ করে দেবে বাবা, কিন্তু না না না, ওই গর্তের মুখটা বন্ধ করার আগে এমনি করে হাসামে কাপে নাম গুলো, আসামে কাপ যারা ছিল তাদের নামগুলো লিখে একটা বাক্সের মধ্যে দিয়ে ওই গেটটা লাগিয়ে দিয়েছিল বাবা, গর্তের মুখটা বন্ধ করে দিয়েছিল বাবা। ও জনেরা, বাদশা গর্তের মুখ বন্ধ করে দেয়, বাদশা গর্তের মুখ বন্ধ করে দেয়, কিন্তু না না না, কিন্তু না না না, ওই বাদশা মারা যায়, বাদশার পরে ছেলে মারা যায়, তার ছেলে মারা যায়, তার ছেলে মারা যায়, এমনি করে মারা যেতে যেতে কম বেশি 309 বছর চলে গেল বাবা। এই 309 বছর পর ওই এমনি করে এমনি করে রোমের দেশে ওই রোম সাম্রাজ্যে আর একজন বাদশা এসেছিল, ওই বাদশার নাম ছিল বেদরু। 309 বছর হয়ে গেছে ওরা গুহার মধ্যে ঘুমাচ্ছে, এই বাচ্চা মরে সব হাড় হাড় দিয়ে সব আলাদা হয়ে গেছে, সব শেষ। তারপরে আরেকটা বাচ্চা ওই গদিতে এসেছে, তার নাম বেদরু। ও আমার ভাই জানেরা জানেরা যুবকেরা,
তোমরা বুধ পূজা করো না, তোমরা গাছ পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করে লাগ। ওই জামানার মানুষেরা বলেছিল, এ আমাদের বাদশাহ, এ আমাদের নেতা, আপনি জেনে না মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হবে না, অতিবার এমনি করে আল্লাহর ইবাদত করা লাগবে না। এইভাবে তারা টিটকারি করে বাবা, এইভাবে তারা বাদশা বেদরুসের কথাটা এড়িয়ে যায়। ও জনেরা ঠিক থাক, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার, যে সময় মক্কার মানুষকে বলেছিল, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, তোমরা জিনাবে বিচারি করো না, জিন্দা নারীদের পুঁতে দিও না, কাস পূজা চন্দ্র পূজা করো না, কেননা আল্লাহর সামনে হিসাব একদিন দিও লাগবে রে বাবা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বাবা। আমার এই জানেরা এই সময় মক্কার বেঈমানেরা বলেছিল, আয় কি কোথায় আছিস, দেখ দেখ আবার কি করে জিন্দা খাবে, এটা কোনো মতেই সম্ভব না। এই না বলে টিটকারি করে বাবা, আমার আল্লাহ এই সময় জিব্রাইল কে বলেছিলেন, এ মালাইকা জিব্রাইল, এ মালাইকা জিব্রাইল, আপনি জলদি করে যান, আমার নবীর কাছে যান, আমার নবীর কাছে যান। আমার নবীকে কি বলে, উলিনাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ইন্নাকু মুলাকিকুম উম্মা তুরদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস সামাদা, যাও চলে যান। আমার নবী বাকি কি বলো, ও আমার হাবিবে পিয়ারা, আপনি বেঈমানদের কানে বলে দেন, তোমরা যে মৃত্যু দেখে পালাও, তোমরা যে মৃত্যু দেখে দৌড়াও, এই মৃত্যুটা তোমাদের ঘরে দিদার করে নেবে। শুধু দিদার করবে তা না, শুধু দিদার করবে তা না, বরং আমার আল্লাহর সামনে তোমাদের দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই একই কথা বাদশা বেদরুস তার জমানা মানুষ কদিস নেই আল্লাহর ইবাদত কেন, ওদিকে বাদশা ডাকা আনুষ্ঠিত কি জালিম, আর বাদশা বেদরুস 309 বছর পরে গদিতে এসেছে, কি বলো আল্লাহ ওয়ালা, বাদশা ডাকা আনুষ্ঠিত কি করেছে, জোর করে মেরে মেরে ধরে ধরে পূজো করে গেছে, কিন্তু বাদশা বেদরুস এসেছে 309 বছর পরে, সে জোর করে মেরে মেরে ধরে ধরে করাই না, বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, শরীয়তের কথা বলে, আল্লাহর ভয় দেখি বুঝাচ্ছে। ঠিক তাই আজকে ভারতবর্ষের যে বিটা দেখো, আমাদের পূর্বে বাদশাহ শাহজাহান, বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ আলমগীর, এমনি করে আর ওসব বাদশাহ সব রাজত্ব করেছে, আমাদের ইমানওয়ালা বাদশাহ একটা রেকর্ড দেখাতে পারবে না, কাউকে জোর করে ধরে প্রেসার করে ধর্ম ট্রান্সফার করিয়েছে দেখাতে পারবে, কিন্তু আজকে বর্তমান সময় নরেন্দ্র মোদি লেডি গুত্তা জাত, নরেন্দ্র মোদি ও এসছে হারামখোর, ও জোর করে করে ধরে ধরে করাতে চাচ্ছে, করছে না করছে না, একবার এখানে আগুন লাগাচ্ছে, একবার সেখানে, একবার সেখানে। ও ভাই তবে ভুলে গেলে হবে না, নরেন্দ্র মোদি কিন্তু আমাদের ইমান পরীক্ষা করার টেস্টার, কত বোঝা ভুলে গেলে হবে না, এই নরেন্দ্র মোদি আমাদের ইমানের মাপকাঠির একটা যন্ত্র করে আল্লাহ পেটকে দিয়েছে, বলতে দেখি দেখি কটা বেটা সোজা হয় আর কটা বেটা বেঁকে যায়। ওই একটা বেঁকে গেছে কলকাতা, কি নাম তার, কি একটা হেকো না কি একটা নাম, কথা বলে হেকো 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 বেঁকে গেছে, বলতেছে শান্তি ধর্ম যদি থাকতে হয় সে বুদ্ধি ধর্ম, আর বৌদ্ধ বলে আর আমার বলতে ইচ্ছা আছে না, বুঝলাম বলে বুদ্ধির ধর্ম, তোর বুদ্ধির ধর্ম শান্তি, তা সে মায়ানমারে মাল্লো কারা, কথা বুঝতে পারেনি, মায়ানমারে মাল্লো কারা, উরকা মাথায় যে কিটা মুচে দেশে কগেলাস, আল্লাহই ভালো জানে, উরকা মাথায় কিটা কগেলাস ঝেড়ে দেশে, নাহলে এরকম কথা বলতে পারে বাপ, আর কথা বুঝতে পারেনি, কার গায়ে লাগতেছে নাকি, তো আমি কোনো কালারের কথা বলি না, আমার রিগে যাওয়া না জানো, আমি কিন্তু কারো হয়ে দাওয়াত পাবো ওরকম আশায় জলসা করি দিই আজকে, আল্লাহ শুকরিয়া করে বলছি, আমি ছিলাম আগে এক, চেষ্টা করছি আস্তে 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 আল্লাহর রহমতের আশায়, আল্লাহর রহমতের আশায় ঢলে পড়া, কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের গতি চেঞ্জ হয় না, আমি চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন তো সকলে, হ্যাঁ সকলে দোয়া করবে যে আল্লাহ সাইদুলকে আল্লাহ ওয়ালা বানা, বলেন আল্লাহ হুমা আমি, আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা রসুল ওয়ালা করে, বলেন আল্লাহ হুমা আমি, সবাই তো লেনদেন করতে হবে না, দোয়া লেনদেন করতে হবে ভাই।
ওরা প্রেশার করে করিয়েছে, কিন্তু বাদশা বেদরুস আল্লাহ ওরা প্রেশার করে না, ভয় দেখাচ্ছে, আল্লাহর ভয় করে কথা লয় না। বাদশা বেদরুস এত বলে কথা লয় না, বাদশা বেদরুস ওই সময় নিরাশ হয়ে গেল, মনটা খারাপ করে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত পেতেছে, ঘরের দরজা লাগিয়ে আল্লাহর কাছে হাত পেতেছে। ও আমার বিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানেরা, বাদশা বেদরুস ইরার সময় ঘরের ভিতরে কি ঘরের দরওয়াজা খানা লাগিয়ে দি আল্লাহ কাছে হাত তুলে বলেছিল, ও রব্বুনা নবীর আল্লাহ, ও রব্বুনা নবীর আল্লাহ পাক, আমার জামানার মানুষেরা এরা আমার কথা লেই না, এরা আমার কথা মানে না, এরা আপনার ইবাদত করতে যায় না, আল্লাহ এমন একটা কিছু দেখান যাতে করে এরা আপনার ইবাদত করে নিয়ে নেয়, আপনার বান্দিগি করে নিয়ে নেয়। এরা কথা বলে বাদশা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহর কাছে দোয়া চায়, ওদিকে আল্লাহ পাক ওই বাদশার দোয়া কবুল করেছে, বাবা বাদশার দোয়া কবুল করে আল্লাহ পাক ওই আসামে কাবকে গুহা থেকে আবার বার করতে চায়। আমার ভাইজানেরা, আল্লাহ গুহা থেকে আসামে কাবকে বার করবে, কি করে বার করবে? গুহার মুখটা তো বন্ধ করা, গুহার মুখটা তো আটকে দেওয়া। ও জোরেদার, ও ইমানদারেরা জেনেলাম, শুনিলাম, ও ইমানদারেরা জেনেলাম, ওই জামানার একটা মানুষ ছিল নাম তার আলিয়াস, আল্লাহ তাকে টাকা বানা করেছিল, আল্লাহ তাকে বকরির মালিক করেছিল, আল্লাহ আলিয়াসের কলিজায় ইলহাম করে দেয়, আল্লাহ বাপ আলিয়াসের কলিজায় ইলহাম করে বলেছিল, এ আলিয়াস আলিয়াস, আমি আল্লাহ তোকে অনেক সম্পত্তি দিলাম, আমি আলিয়াস তোকে অনেক টাকা দিলাম, আমি তোর বকরি গুলো কোথায় রাখবি? ওই তার নু শহরে পাহাড়ের গুহা, ওই গুহার মুখে একটা জায়গা ওটা ভেঙে দেয়, ওটা পরিষ্কার করে, ওই গুহার কাছে তোর ছাগল রাখবি, তোর মেসপান রেখে দিবি, এই না ইলহাম যেই না করে দেয় আল্লাহর হুকুম, আল্লাহর দান। আলিয়াস ওই সময় বাগিরে নিয়ে গুহার মুখটা ভেঙে দেয় বাবা, গুহার মুখটা পরিষ্কার করে দিয়ে দেয় বাবা, গুহার মুখটা ভেঙে দিয়ে দেয় বাবা, যেই না গুহার মুখটা পরিষ্কার হয়ে যায়। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই না সময় আসামে কাঁপকে দুবারা ঘুম ভাঙিয়ে দেয়। আমার ভাইজানেরা, একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এক বছর, দু বছর, তিন বছর নয়, কম বেশি কম বেশি আল্লাহ পাক এক এমনি করে একাধিক বছর, কয়েক যুগ বছর, কয়েক যুগ, কয়েক শত বছর ধরে আল্লাহ তাদের ভিতরে ঘুম পাড়িয়ে দেয়, 309 বছর ঘুম পাড়িয়ে দেয়। এই 309 বছর পরেও আমার আল্লাহ পাক তাদের এখানে আবার দুবারা ঘুম ভাঙিয়ে দেয়। জোরে গমে না সুবহান। আমার ভাই জানে না, যেই না ঘুমখানা ভেঙে যায়, ওরা মনে করলো আমরা অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আমরা অল্প সময় ঘুমিয়েছিলাম, আল্লাহর কুদরত বড় বোঝা দেয় বাবা, কিন্তু 309 বছর কেটে গেল, যেই না ঘুমখানা ভেঙে গেল, যে খিদে লেগে গেল, ওরা আবার তামলিকা কে বলেছিল, এ আমাদের সাথে তামলিকা, এ তামলিকা তামলিকা, জলদি করে যাও তারুণ শহরে চলে যাও, ওই তারুণ শহরে গিয়ে আমার আমাদের জন্য খাবার দোকানদারের কাছে রুটি নিয়ে যেই না পয়সা খানা দেবেন, ওই সময় তামলিকা ধরা পড়ে যায়। তামলিকা যে রুটি কিনবে, রুটি কিনে টাকা দিচ্ছে রুটিওয়ালাকে, লাও পয়সা লাও, রুটিওয়ালা টাকা দিক, এই টাকা কোথায় পেলে রে? কেন না, এই টাকা তো এই বাদশার জমানা মানুষের টাকা না, এ তো সেই অনেক 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 বছর আগে বাদশা দাখানুসের জামানার টাকা, ঠিক কিনা বলে? বাদশা দাখানুসের জামানার টাকা, এটা তো বাদশা বেদরুসের জামানা, 309 বছর এর ভিতরে চলে গেল, টাকা তো পুরাতন হয়ে যাবে না? জান আমার মুদি চাচা এসে আবার টাকা চেঞ্জ করে ফেলেছে, প্লট পালট করে দিয়েছে, সব কান্দা বলে চেঞ্জ হয়ে, ও ভাই ওরা বলছে টাকা কোথা পেলে বলো, এখন তামলিকা বলছে এটা তো আমার টাকা, এই টাকাটা তো আমার টাকা না, লাও বলছে না হবে না, টাকা কোথা পেলে, তখন জবাব দিতে পারে না, ভয় খাচ্ছে,
ও আমার ভিজানেরা তাবলিকা যখন জবাব দিতে পারে না, তাবলিকা জবাব দিতে পারে না, তাবলিকা ভয় খায়, তাবলিকা মনে মনে করে যদি কথা ফাঁস হয়ে যায় বাদশা দেখানো সে কাছে ধরে নিয়ে যাবে, বাদশা আমাদের অত্যাচার করবে, এই না ভয় খেয়ে যায়। এই সময় দেখা যায় এমনি করে বাজারে লোক ভিড়ে হয়ে যায়, বাজারে লোকজন জমায়েত হয়ে যায় বাবা, বাজারে লোকজনে ভিড় হয়ে যায় বাবা, ও জোরে রাজবো কিনা লোকজন ওই সময় বলা কর করে, এ যদি যখন মুখ খোলে না চলো 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 আমাদের গ্রামে, এমনি করে আমাদের বাদশার কাছে নিয়ে যাওয়া যাক। ওই সময় বাদশা ছিল বেদরুস, বেদরুসের কাছে নিয়ে যাবে, ওই সময় এমনি করে তাবলিকা কাঁপাকাঁপি করে, কেন না তাবলিকা মনে করে বাদশা তাকানুসের কাছেও কি নিয়ে যাওয়া হচ্ছে, তামলিকা মনে করছে দাকানুসের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু দাকানুস তো মরে সে হাড় হাড্ডি সব আলাদা হয়ে গেছে, কথা বলেন না, তামলিকা মরে গিয়ে বাচ্চা দাকানুস মরে হাড় হাড্ডি আলাদা হয়ে গেছে, কিন্তু নাম তো বেদরুস না, ভালো বাচ্চা, ও যখন কাঁপুনি কলিজায় কাঁপুনি জেগে লোক দেখে বুঝতে ভয় খেয়েছে, বুঝে বলছে ভয় করো না, আমাদের যে বাচ্চা আছে বাচ্চা আল্লাহ বলা বাচ্চা, তোমার কোনো ভাই নেই, ভালো বাচ্চা বলেন তামলিক। ওই সময় বলছে আমি বললাম, এবার আমি সব কথা বলতে পারি, ওই সময় তারা বাচ্চার কাছে না নিয়ে গিয়ে, ওই জামানার দুইজন মানুষ ছিল, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস, আরিউস আর তান্তিউসের কাছে নিয়ে যাও, আরিউস আর তান্তিউসের কাছে, আরিউস তান্তিউসের কাছে যেই গেল আরিউস তান্তিউস বলছে কি গো বলো কি খবর, বলে এই টাকা তুমি কোথায় পেলে, তামলিকা তখন বলছে এই টাকা আমি আমরা পেয়েছি, আমরা হলাম বাদশা দাকানুসে জামানার মানুষ, আমরা ওর অত্যাচারে কবল থেকে বাঁচার জন্য ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম, আমরা আমরা ওখানে ছিলাম, ওখান থেকে নেমে এসেছি, আমরা একটুখানি ঘুমিয়ে এসেছি, সব বুলেট পালট হয়ে গেল। তখন বলছে একটুখানি না রে বাপ, কত বছর হয়ে গেল, 300 বছর পার হয়ে গেল, এটা সত্যি কি মিথ্যে মানুষ এবার যাচাই করবে, চলো তামলিকা তো কোথায় থাকো দেখবো, চলো কোথায় থাকো কোন জায়গায় থাকো দেখবো, সবাই চলে গেছে। ও আমার ভিজনেরা জোয়ানেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানেরা, ওই সময় ইউসা তান্তিউস তাবলিগাকে সাথে করে নিয়ে যায় বাবা, ওই গুহার কাছে চলে যায় বাবা, ওই গুহার কাছে যেই না যায় দেখতে পায় গুহার ভিতরে কয়েকজন যুবক, তারা সব আল্লাহ ওয়ালা, তারা সব ঈমান ওয়ালা, আর ওই গুহার মুখের কাছে একটা বাক্স টাঙানো আছে বাবা, এমনি করে রূপার বাক্সে সোনার কালি করা বাবা, এই বাক্সটা খুলে দেখতে পায় ওই বাক্সের ভিতরে ওই জোয়ান সকলের নাম পর পর লেখা, ওরা দেখে বুঝতে পারলো হ্যাঁ এরা হলো সেই বাদশা জামানার মানুষ, ঠিক আছে আল্লাহ নিদর্শন দেখিয়েছে, ওদিকে বাদশা বেদরুস কাঁদছিল না আল্লাহর কাছে, আল্লাহ নিদর্শন দেখান, নিদর্শন এরা আমাকে মানে না, আপনাকে লাই না, আপনার কথা লাই না, আল্লাহ আপনি নিদর্শন দেখান, আল্লাহ 309 বছর পর ওই মানুষদের ঘরে আবার গুহা থেকে বার করে মানুষের কাছে দেখিয়েছিল, জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ, একটু দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, وعلى آله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি,
রাতে ইরাদারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রু থেকে নদী যেন বয় রাতে ইরাদারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রু থেকে নদী যেন বয় সলোনার কাছানি যতই আসো সলোনার কাছানি যতই আসো পিছনে ফিরে ও তাকায় না চাঁদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা কবু পাত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে ও আমার ভিজনেরা জনেরা যুবকেরা যেই নাগামনি করে সত্যতা প্রমাণ হয়ে যায় এই সময় সবাই আওয়াজ করে বলেছিল আয় কি কোথায় আছিস যাও চলে যাও আমাদের বাদশার কাছে খবর দাও বাদশা আমাদের দিনের কথা বলে বাদশা আমাদের একত্ববাদের কথা বলে আমরা বাদশার কথা লিখি না আমরা বাদশার কথা শুনি না বাদশার কথা কবুল হয়ে যায় বাদশার দোয়া কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক 309 বছর পার আমার মানুষ যদি এখানে জিন্দা করে দিয়ে সালাম কালাম করলে বুকে বুকে মিলে নিল বাবা বুকে বুকে মিলে নিয়ে এমনি করে তাদের সামনে এমনি করে সালাম কালাম করে বাইরে চলে আসলেন যেইরা বাইরে চলে আসলো আমার আল্লাহ আপনি জলদি করে যান আপনি জলদি করে যান কেননা প্রত্যেক নাফসের মৃত্যু হবে জলদি করে গিয়ে এবার ওদের জানটা কবজ করে লাভ ওই সময় আল্লাহর হুকুম আল্লাহর ওয়াদা আল্লাহর হুকুম আল্লাহর ওয়াদান আমার আল্লাহর আদেশে আসাবে কাবে জানতাম আল্লাহর মালাইকা কবজ করে নিয়েলা ও জোরদার হে নবী পাকের দিওয়ানারা আবার আল্লাহ পাকের ইচ্ছা মানুষের কাছে নিদর্শন দেখানো আল্লাহর কাছে ইচ্ছা আল্লাহর ইচ্ছা মানুষের কাছে নিদর্শন দেখানো দেখানো হয়ে গিয়েছে আল্লাহ তাদের ঘরে ডেকে নিয়েছে বাবা আবার মানুষেরা গুহার ভিতরে গিয়ে দেখে তারা আর হায়াতে নাই তারা আর দুনিয়ায় নাই ওই সময় আমার ওই সময় বাদশা সাদা কাপড়খানা নিয়ে তাদের বুকের উপরে সব চাপিয়ে দেয় চাপিয়ে দিয়ে বলেছিল এ আমার দরবারে বাদশা এত খুশি হয়ে গেছে যে আল্লাহ তো নিদর্শন দেখিয়েছে না কেউ তো একত্র বাক্যে লাই না বাদশা বলছে যাও সোনার বাক্স তৈরি করে ওদের কবদ্দ যাও যাও ও আমার ভিজনেরা বাদশা ইনা ওয়াদার খানা করে নিয়ে বাদশা ইনা খানা ওয়াদা করে নিয়ে বাদশা বাড়ি চলে যায় বাড়ি গিয়ে রাতে ঘুমিয়ে আছে রাতের বেলা আরামে মতে আছে হঠাৎ করে স্বপ্নে দেখতে পান ইয়া সামে কাপেনা স্বপ্নে বলেছিল এ বাদশা এ বাদশা বেদুরুগুস এ বাদশা বেদুরুগুস আপনি আমাদের জন্য সোনার বাক্সের ব্যবস্থা করবেন না কেননা কেননা আমরা মাটি থেকে তৈরি এ মাটি দিয়ে আমরা চলে যাব আমাদের মাটিটাই ভালো আর আমাদের দুনিয়া লাগবে না আল্লাহ তাই কোরআনে বলেছে মিনহা খলাকনাকুম আফিকা নুখরিজুকু আমেরিকা নুখরিজুকু তারাতান উখরা এ মাটি থেকে তৈরি সৃষ্টি করা হয়েছে এ মাটিতে তো রাখা হলো এই মাটি থেকে আমার আল্লাহ আবার তোদের এখানে জিন্দা করে দেবে বাবা এ তোরা এ নবীর জীবনের আল্লাহ
আল্লাহ আবার কোরআনে বললেন কাইফা তাকুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ কোরআনে বললেন তোমরা কি করে আমার আল্লাহকে অস্বীকার করলা তোমরা কি করে আমার আল্লাহকে অস্বীকার করলা কেননা তোমরা ছিলে মরা আল্লাহ তোমাদের জান দিয়েছে আবার তোমাদের মারবে আবার তোমাদের জান দেবে আবার তোমাদের মারবে আবার তোমাদের জান দেবে এবার এমন এক জান দেবে যে জানটা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে